নমস্কার আদাব, আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন প্রতিদিনের মতন এনকে ডিজিটাল। আপনাদের শুভেচ্ছা দোয়া সাফল্যে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা দেখতেই পাচ্ছেন পাশে আমরা একটা দুর্গামূর্তি রেখেছি, কারণ পুজো এসে গিয়েছে। বাঙালির সেরা উৎসব, যেখানে যত বাঙালি আছেন তাঁদের সেরা উৎসব দুর্গাপুজো, আর মাত্র কয়েকদিন পর। আমরা উৎসব নিয়ে মেতে থাকব, আমরা উৎসবে আনন্দ করব, আমরা সব কিছু করব, কিন্তু একটা শারীরিক দূরত্ব বজায় রেখে, কোভিড বিধি মেনে। কারণ আপনারা শুনতে পাচ্ছেন যে কোভিডের তৃতীয় ঢেউ, অর্থাৎ থার্ড ওয়েভ যেটা বলা হচ্ছে, সেই ঢেউ কিন্তু আরো বেশি মারাত্মক হয়ে আসবে। আপনারা দেখেছেন প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউ অনেকটা বেশি মারাত্মক ছিল, তৃতীয় ঢেউ কিন্তু আরো বেশি মারাত্মক হয়ে আসবে এবং শিশুদের আক্রমণ করতে পারে। তাই সাবধানে থাকুন, সাবধানে পুজো এনজয় করুন। চলে আসি আজকের এপিসোডে। আজকে আপনারা এপিসোড যখন করছি তখন আপনাদের কয়েকটা কমেন্ট আমাদের চোখে পড়লো, মানে আগের ভিডিওগুলোতে কয়েকটি কমেন্ট আমাদের যারা টিম রয়েছে, টিম মেম্বার আমাদের আমাকে দেখালেন যে দেখুন আপনি তো সবাইকে নিয়ে ভিডিও করছেন, আপনি ভারতী ঘোষ, রাজীব ব্যানার্জি বা অন্যান্য যারা আছেন তাদের নিয়ে কেন ভিডিও করছেন না। আমরা কথা দিয়েছিলাম যে তাদেরকে নিয়েও ভিডিও করব, আজকের এপিসোড তাদের নিয়ে। আসুন প্রথমে দেখে নেব ভারতী ঘোষ। ভারতী ঘোষ একদা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করেছিলেন, এবং সম্বোধন করার পর তিনি যখন ঘাটালে জনপ্রতিনিধি হবার লক্ষ্যে দাঁড়ালেন ভোটে, লোকসভা ভোটে, তখন তিনি বললেন উত্তরপ্রদেশ থেকে 1000 ছেলে এনে ঢুকিয়ে দেব। ভাবুন, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করছেন, তিনি দলবদলের পরেও, দলবদল করতে না করতেই তিনি উত্তরপ্রদেশ থেকে ছেলে আনতে হচ্ছে তার। তার মানে এই উত্তরপ্রদেশের সাথে ভারতীয় জনতা পার্টির একটা কোথাও কানেকশন আছে, এবং এই কানেকশনকে যদি আপনি খুঁজতে যান তাহলে হয়তো দেখবেন যে উত্তরপ্রদেশের যারা গোরক্ষক বাহিনী, যারা অ্যান্টি রোমিও স্কোয়াড বা যারা হারমাত বলেন যাদেরকে খবরের কাগজের ভাষায়, সেই সব মানুষের সাথে, উত্তরপ্রদেশের সেই সব লোকের সাথে নিশ্চয়ই ভারতী ঘোষদের একটি যোগাযোগ আছে। তা না হলে তিনি অন্য রাজ্য না বলে তিনি তো বলতেই পারতেন যে আমি ঝাড়খণ্ড থেকে লোক আনবো, আমি পাঞ্জাব থেকে লোক আনবো, তিনি উত্তরপ্রদেশটাই কেন বললেন? কারণ উত্তরপ্রদেশের যারা রাজনীতি করে ভারতীয় জনতা পার্টির হয়ে, তারা প্রত্যেকে এক একজন বাহুবলী। তারা খুন করে দিলে তাদের কেস হয় না, তারপরে সমস্ত মিডিয়া যখন সরব হয় তখন সেখানকার বিধায়ককে গ্রেফতার করতে হয়, এরকমটা আমরা দেখে এসেছি। আপনারা দেখেছেন যে যে ঘটনাগুলো হাতরাস ফাতরাস বা উন্নাওতে ঘটে গিয়েছে, সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে বিজেপির একটা যোগের লিঙ্ক পাওয়া গিয়েছে। তার মানে এই ভারতী ঘোষরা বলতে চান যে তাদের সাথে উত্তরপ্রদেশের যারা এই ধরনের কাজকর্ম করে, যাদেরকে ঢুকিয়ে দেওয়া যায়, সেই রকম লোকজনের সাথে ওদের যোগাযোগ আছে, এটা ওরা স্বীকার করেছেন ভারতী ঘোষ। ভারতী ঘোষের বর্তমান রাজনৈতিক অবস্থান কি আমরা কেউ জানি না, কারণ তিনি ভারতীয় জনতা পার্টিতে আছেন না নেই এ নিয়ে মানে সকলের দিন, ভারতী ঘোষও জানেন কি না আমাদের সন্দেহ আছে। কারণ যারা নির্বাচনে হেরে যায় তাদেরকে কিন্তু ভারতীয় জনতা পার্টি আর গুরুত্ব দেয় না, আমরা অতীতেও দেখেছি, অনেক উদাহরণ আছে। আসুন চলে আসি পরবর্তী লোকের কথায়। তবে অতীতের হার থেকে যেমন বিজেপি শিক্ষা না নিয়ে সেই সব নেতা নেত্রীদের গুরুত্বহীন করে দেয়, আবার যারা ভোটে জিতে আসে তাদেরকে মাথায় তুলে রাখে, যেমন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং। একইভাবে সব্যসাচী দত্ত, সব্যসাচী দত্ত তিনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন তিনি জানেন না, তিনি হেরে গিয়েছেন বিধাননগরে, জীবনের প্রথমবার তার হার ঘটেছে ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার পর, এবং তারপরে তিনি রাজ্যের একটি পদেও নাকি আছেন তিনি জানেন, তিনি বলতে পারবেন। কারণ ভারতীয় জনতা পার্টিটি এমনই যে সেখানে শুধু যিনি সভাপতি হন তারই রমরম। আমরা রাহুল সিনহা থেকে দেখে এসেছি, রাহুল সিনহা যখনই সভাপতি হলেন তখন থেকে প্রতিদিন নিয়ম করে টেলিভিশন ক্যামেরা ডেকে এনে তিনি বাইট দিতেন,
এবং গরমাগরম মুক্তি দিতেন, বিতর্কিত কথা বলতেন। দিলীপ ঘোষ তার অন্যথা করেননি। দিলীপ ঘোষও প্রতিদিন কখনো মর্নিং ওয়াক করতে গিয়ে, কখনো এক্সারসাইজ করতে গিয়ে, কখনো হাঁটতে হাঁটতে, কখনো মিটিংয়ে গিয়ে, কখনো তাদের হেস্টিংসের অফিসে বা মুরলীধর লেনের অফিসে ডেকে, মিডিয়াকে ডেকে, টেলিভিশন ক্যামেরা ডেকে প্রতিদিন তার কোনো না কোনো রাজনৈতিক বক্তব্য থাকত। নতুন যিনি সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার, তিনিও ব্যতিক্রম নন। দুদিন সভাপতি হয়েছেন, দুদিন পরপর সাংবাদিকদের ডেকে তিনি তার মুখ দেখালেন টেলিভিশনে, ইউটিউব চ্যানেলে চ্যানেলে তার ছবি এলো, আগামী দিনেও তার ছবি আসবে। কারণ এই দলটাই কিন্তু শুধুমাত্র সভাপতি নির্ভর হয়ে গিয়েছে। কে সহসভাপতি, কে সম্পাদক, কে সাধারণ সম্পাদক, তাদের কোনো মূল্যই নেই। বিজেপি বলে ওই দলে একটাই পোস্ট তৃণমূলের ক্ষেত্রে, বাকি সব ল্যাম্পপোস্ট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপিও তার অন্যথা না। বিজেপি দলেও সভাপতি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, তাদের নামও কেউ জানেন না। যাই হোক, চলে আসছিলাম সব্যসাচী দত্তের কথায়। সব্যসাচী দত্তেরও কিন্তু অবস্থা শোচনীয়। কারণ তিনি মানে পেশায় আইনজীবী হলেও তিনি কখনো আইন প্র্যাকটিস করেন না। কোটি কোটি টাকার মালিক, তিনি কিভাবে হয়েছেন সকলেই জানেন। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই না। তবে তবে একটা কথা বলা যায় যে সব্যসাচী দত্তেরও কিন্তু ভারতী ঘোষের মতন ক্যারিয়ার শেষ। হ্যাঁ, এই ভারতী ঘোষ বা সব্যসাচী দত্ত যদি না দল বদল করেন, আমি বলতে পারি ফুল বদল যদি না করেন, তাদেরকে কিন্তু আর মানুষ মনে রাখবেন না। এটা মনে রাখুন আপনারা। চলে আসি, বহু প্রতীক্ষিত, বহু মানে লোকের কাছে খুব জনপ্রিয় একজন খেলোয়াড় ছিলেন দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু বিশ্বাস তিনি ভোটে হেরেই কিন্তু আর্জি জানিয়েছিলেন, মানে বিজেপিতে গিয়েই তারপরে আর্জি জানিয়েছিলেন তৃণমূলে ফেরার। তৃণমূল তার কথা কর্ণপাত করেনি, তাকে এন্ট্রি দেয়নি। এবার ভবিষ্যতে এন্ট্রি দেবে কিনা সে নিয়েও আমরা তাকিয়ে থাকবো। তবে এটা ঘটনা যে এই ধরনের মানুষ, দীপেন্দু বিশ্বাস বলুন, সব্যসাচী দত্ত বলুন বা ভারতী ঘোষ বলুন, এই তিনজনের কথাই বলি বিশেষ করে, এই তিন ধরনের মানুষ যদি তৃণমূলে না ঢুকতে পারেন, বলতে পারেন তাদের ক্যারিয়ারটা চিরতরে যবনিকা পড়ল। আরেকজন মানুষের কথা বলবো, সোনালী গুহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বলা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, সোনালী গুহ সেখানে। সেই সোনালী গুহ টিকিট পেলেন না বলে ভারতীয় জনতা পার্টিতে চলে গেলেন, সেখানেও টিকিট পেলেন না। তারপরে তার বোধোদয় হলো যে না, আমি দলটা ছেড়ে ভুল করেছি, দিদির সাথে বেইমানি করেছি, দিদিকে আমি বুঝতে পারিনি, কান্নাকাটি হুলস্থুলু অনেক কিছু হলো। এই সোনালী গুহ, ইনিও যদি তৃণমূলের ঝান্ডা না ধরেন, তাকেও কিন্তু ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, তাকেও কিন্তু আর মনে রাখবেন না। এবার আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাকে নিয়ে অনেক প্রশ্ন পেয়েছি আমরা, তিনি হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলতে গেলে একটু পিছিয়ে যেতে হয়। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি মানে আদি তৃণমূল বলতে যা বোঝায় তিনি তা নন। তিনি একবার ঘড়ি চিহ্নে দাঁড়িয়েছিলেন, শরদ পাওয়ারের দল সেই দলের প্রতীকে ঘড়ি চিহ্নে দাঁড়িয়েছিলেন কংগ্রেস প্রার্থীর বিরোধিতা করতে। কারণ ডোমজুড়ে কংগ্রেস প্রার্থী দিয়েছিল, তার বিরোধিতা করতে তিনি ঘড়ি চিহ্নে দাঁড়িয়েছিলেন, গোঁজ প্রার্থী যাদেরকে বলি, এবং তিনি বিচ্ছিন্নভাবে হেরেও ছিলেন। শুধু তাই না, তারপরে যখন তৃণমূলে এলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বড় আসন দিলেন, ডোমজুড়ের মতন বিধানসভা কেন্দ্রে তাকে আসন দিলেন, এবং গুরুত্বপূর্ণ সেচ দপ্তর তাকে দেওয়া হয়েছিল। তিনি সেচ দপ্তর থেকে উত্তরবঙ্গে কি কি অনৈতিক কাজ করেছেন না করেছেন সেই নিয়ে আমরা পরবর্তীকালে পর্যালোচনা করব। আজকে তার রাজনৈতিক জীবন নিয়ে শুধু কথা বলতে চাই। এই যে তিনি যখন সেচ দপ্তরের মন্ত্রী হলেন এবং হাওড়া জেলার তৎকালীন সভাপতি অরূপ রায়ের প্রায় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন, এবং মানে প্রকাশ্য মিটিংয়েও তিনি অরূপ রায়কে তির্যক মন্তব্য করতে ছাড়েননি, এরকম বহুবার দেখা গিয়েছে। আপনাদের বলে রাখি এই অরূপ রায় সম্বন্ধে, অরূপ রায় হচ্ছেন তৃণমূলের হাওড়া জেলায় জন্মদাতা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই দল ছেড়েছিলেন এবং হাওড়া জেলায় তখন তিনি যুব সভাপতি ছিলেন কংগ্রেসের, এবং যখন তৃণমূল কংগ্রেস গঠিত হলো তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন। বলা যায় হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসটা তিনি তিল তিল করে নিজের হাতে গড়েছিলেন। পরবর্তীকালে কি হয়েছে সে নিয়ে আলোচনা করবো না, আমরা সেই সময়ের কথা বলছি। তিনি গড়েছিলেন, এই অরূপ রায়ের প্রায় সমকক্ষ হয়ে উঠলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পাড়ায় পাড়ায় তার অনুগামী তৈরি হলো, পাড়ায় পাড়ায় তার ব্যানার পড়ল, পোস্টার পড়ল। এই রাজীব বন্দ্যোপাধ্যায় বর্তমান হাওড়া জেলার সভাপতি কল্যাণ ঘোষ,
তিনি পঞ্চায়েতে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তাকে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। লোকে বলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানো এটা হয়েছে, অঙ্গুলি হেলনেই এটা হয়েছে। লোকে বলেন, আমরা বলছি না, ডোম জুড়ে কান পাতলেই আপনি শুনতে পাবেন। যদিও কল্যাণ ঘোষ স্বচ্ছ ইমেজের মানুষ, সৎ মানুষ, তিনি তাকে যখন এই নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম তিনি ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিলেন। যাই হোক, সে প্রশ্ন আলাদা। কিন্তু এই রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি কংগ্রেসে থেকে কংগ্রেসের সাথে বিরোধিতা করেছেন ঘড়ি চিহ্নে দাঁড়িয়ে, তৃণমূলে থেকে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন, তারপরে যখন দেখলেন যে এই বিজেপি 200 আসন পেয়ে যাবে, তার সেচ মন্ত্রী থেকে বনমন্ত্রীতে উত্তরণ বা অবতরণ, সেটাকে তিনি আবার রিভার্স করে নিয়ে আবার সেচ মন্ত্রকে দত্ত পাবেন, এই রকম একটা প্রত্যাশা নিয়ে তিনি চলে গেলেন ভারতীয় জনতা পার্টিতে। কিভাবে গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে কাঁদতে কাঁদতে গেলেন, যেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কত যন্ত্রণা দিয়েছেন, কত দুঃখ দিয়েছেন। ব্যাপারটা আদৌ তাই নয়। তাকে তিনি মানে একজন ক্যাথলিক খ্রিস্টান এবং তিনি একজন সামান্য ওষুধের ব্যবসায়ী, পরে মাল্টি ন্যাশনাল কোম্পানি টম্পানিতে নাকি চাকরি করেছেন। যাই হোক, সেখান থেকে যে মানুষটাকে হাওড়া জেলায় কেউ চিনত না, তাকে তিনি ডোমজুড়ের বিধায়ক করলেন, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী করলেন, দুটো টার্মের মন্ত্রী থেকে যখন তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে উঠেছে সমস্ত টিভি চ্যানেলে, সব টিভি চ্যানেল দেখাচ্ছে তৃণমূল এবার চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তিনি দল বদল করলেন একদম নির্বাচনের মুখে মুখে। তিনি হিন্দু রাষ্ট্র চান কিনা আমরা জানি না, তিনি রাম রাজত্ব কায়েম হোক এদেশে এটা চান কিনা আমরা জানি না, কিন্তু তিনি যে আদর্শের জন্য গিয়েছেন এটা তার কথাবার্তায় কখনো মনে হয়নি, কখনো মনে হয়নি তিনি বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে গিয়েছেন। তিনি যদি অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে ওই MLA সিট এবং মন্ত্রিত্বের চেয়ার তার অনুপ্রাণিত, তাতে অনুপ্রাণিত হয়েছিলেন। আপনি কেন গিয়েছিলেন? কারণ হাওয়া উঠেছিল তৃণমূল এবার চলে যাচ্ছে, আর কি বার 200 পার, এই 200 পার করতে গিয়ে আপনি পকার পার হয়ে গেলেন, আপনার ডোমজুর আর জেতা হলো না। আপনাকে বলা হতো ডোমজুরের একচ্ছত্র অধিপতি, ডোমজুরে বাঘে গরুতে নাকি আপনার কথা এক ঘাটে জল খেত, কিন্তু আপনি এটা ভুলে গিয়েছিলেন। আপনার মাথার পেছনে যে প্রতীকটি ছিল সেই প্রতীকটি যখন বদল হয়ে গেল, ডোমজুড়ের মানুষও কিন্তু বদল হলেন এবং কল্যাণ ঘোষ ব্যাপক ভোটে ডোমজুড় থেকে জিতলেন, প্রমাণ করে দিলেন যে সারা পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয় আর তাঁর প্রতীককে দেখে ভোট দেয়। সেখানে প্রার্থীর অবস্থান একেবারেই গৌণ, তা না হলে ঘরের মাঠে খেলতে গিয়ে শুভেন্দু অধিকারীকে কোট আনকোট অনৈতিকভাবে নন্দীগ্রাম জিততে হয়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতন হেভিওয়েট প্রার্থীকে হারতে হয়। অর্থাৎ তিনি বা শুভেন্দু অধিকারী এটা বিলক্ষণ বুঝেছেন যে প্রতীক না থাকলে তাহলে 50,000 ভোটে মমতা খালাকে হারাবো, এই যে এবং না হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবো বলা শুভেন্দু অধিকারী, তিনি 2,000-এর কাছে কম ভোটে হারিয়েছেন, তাতেও তিনি রাজনীতি ছাড়েননি। আমরা অপেক্ষায় আছি তিনি 50,000 ভোটে না হারানোর জন্য কবে রাজনীতি ছাড়বেন, জানি তিনি ছাড়বেন না, তিনি যখন ছাড়বেন তখন অনেক দেরি হয়ে যাবে, সে কথা পরে একদিন আলোচনা করব 2024-এর পরে। যাই হোক, এখন যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়। এই রাজীব বন্দ্যোপাধ্যায় আপনারা দেখবেন যে ইদানিং বেসুরো গাইছেন, তিনি কখনো বলছেন ভবানীপুরে বিজেপির প্রার্থী না দিলেই ভালো হতো, এই যে খালা ফুফা বেগম ইত্যাদি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক না করলেই ভালো হতো। কেন এগুলো বলছেন, কেন এই ধরনের কথা তার মুখ থেকে শোনা যাচ্ছে? কারণ তিনি আকুল হয়ে আছেন, ব্যাকুল হয়ে আছেন যাতে জোড়াফুল তাকে ফিরিয়ে নেয়। তিনি জোড়াফুলে হয়তো ফিরবেন, জোড়াফুল হয়তো তাকে ফিরিয়ে নেবে, কিন্তু হাওড়ার মানুষ, ডোমজুড়ের মানুষ কি তা মেনে নেবে? তিনি কি হাওড়া বা ডোমজুড়ে আর সেভাবে রাজনীতি করতে পারবে? এই নিয়েও কিন্তু আমরা একটা সার্ভে করেছিলাম বেশ কিছুদিন আগে, আপনাদের দেখিয়েছি, তাতে আমরা দেখেছি যে ডোমজুড়ের মানুষ বিশেষ করে তারা কিন্তু আর নেতা হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে রাজি নন, তাদের নেতা হিসেবে। রাজীব বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে রাজনীতি করুন, কালীঘাট থেকে করুন, হাজরা থেকে করুন, গড়িয়া থেকে করুন,
মুর্শিদাবাদ থেকে করুন, আগরতলা থেকে করুন, দার্জিলিং থেকে করুন, যেখান থেকে খুশি করুন, কিন্তু ডোমজুর এবং হাওড়ার মানুষ চান না তিনি হাওড়ার নেতৃত্ব দিন। এবার তৃণমূল কংগ্রেস কি করবে সেটা একেবারেই তাদের ব্যাপার, আমরা সেই দিকে নজর রাখবো। আপনাদেরকে একটা অনুরোধ করে রাখি, আপনাদেরকে বারবার অনুরোধ করি, আজও অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমরা বহু পরিশ্রম করে এক একটি ভিডিও আপনাদের সামনে প্রতিদিন তুলে আনি, এর জন্য সারা দিনের মেহনত, রিসার্চ, পড়াশুনো অনেক কিছু লাগে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা উৎসাহিত হই। সাবস্ক্রাইব করলে আপনি আমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারেন। যে মুহূর্তে আমরা ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন যাবে। ওই যে নিচে লেখা সাবস্ক্রাইব বাটন লাল রঙে, ওটা একবার টাচ করুন, তার পাশে একটা বেলের ছবি আছে দেখুন, ওই বেলটাকে একবার ছুঁয়ে দিন, তাহলে আপনি সাবস্ক্রাইব করলেন। এবং যে মুহূর্তে আমাদের, কারণ ভিডিও পাবলিশ করার মুহূর্তটা মাঝে মাঝেই গণ্ডগোল হয়ে যায়, কখনো সকাল 8টায় করি, কখনো সকাল 10টাতে করি, আবার কোনো কোনো সময় আরও দেরি হয়ে যায়, কিন্তু যে মুহূর্তে আমরা ভিডিও আপলোড করব আপনার কাছে আমরা পৌঁছে যেতে পারব। একটা নোটিফিকেশান যাবে, আপনি সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পাবেন। আপনারা আমাদের পছন্দ করেন জানি, কিন্তু সাবস্ক্রাইব করলে আমরা আরও একটু খুশি হব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা।